প্রিয় শিক্ষার্থীরা, 15 মিনিট ক্লাসের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের আজকের বিষয় পাঠ্য বইয়ের অনুচ্ছেদ। তোমাদের যে পাঠ্য বই আছে বাংলা বই, সেই বইয়ের যে অনুচ্ছেদগুলো আছে সেই অনুচ্ছেদ থেকে তোমাদের যে প্রশ্নটা পড়ে সেই প্রশ্ন সম্পর্কে আমি আজকে আলোচনা করে দেখাবো। প্রথমেই আসি আমি একটি পাঠ্য বইয়ের অনুচ্ছেদ নিয়ে। তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে একটি পাঠ্য বইয়ের অনুচ্ছেদ দেয়া আছে। আমি অনুচ্ছেদটি পড়ব, পড়ে তোমাদের উত্তর করা শিখিয়ে দেব। এখানে দেখো দেয়া আছে নিচের অনুচ্ছেদটি পড়ে এক ও দুই ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর উত্তরপত্রে লেখো। তাহলে তুমি বুঝতে পারছো যে এইটুকু পড়ে, এই অনুচ্ছেদটুকু পড়ে আমার উত্তর করতে হবে এক নং এবং দুই নং। এক নং এ থাকবে পাঁচটি শব্দার্থ, তোমাদের দেয়া থাকবে সাতটি, তোমাদের লিখতে হবে তোমার পছন্দ মতো পাঁচটি। আর দুই নম্বরে থাকবে তিনটি প্রশ্ন, যেখানে একটি প্রশ্নের উত্তর হুবহু অনুচ্ছেদের মধ্যেই থাকবে, আর একটি প্রশ্নের উত্তরও প্রায় কাছাকাছি থাকবে, আর একটি প্রশ্নের উত্তর তোমার নিজে বুঝে উত্তর করতে হবে। এইভাবে তোমার দুই নম্বর প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। আমি যখন লিখি বা শিখিয়ে দিই তখন দেখো আমি আগে অনুচ্ছেদটুকু পড়ে নিই। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনারা গভীর রাতে ঝাঁপিয়ে পড়ে ঢাকার নিরস্ত্র ঘুমন্ত মানুষের ওপর, আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, ব্যারাকে আর নানা আবাসিক এলাকায়, নির্বিচারে হত্যা করে ঘুমন্ত মানুষকে। সেই হত্যাকাণ্ড চালিয়ে যেতে থাকে বিরামহীন, চালিয়ে যেতে থাকে পরবর্তী 9 মাস ধরে। পাশাপাশি তারা বিশেষ রকমের হত্যাকাণ্ড চালানোর পরিকল্পনাও করে। সেই পরিকল্পনা অনুসারে একে একে হত্যা করে এদেশের মেধাবী, আলোকিত ও বরেণ্য মানুষদের। পুরো দেশের নানা পেশার মেধাবী ব্যক্তিদের তালিকা তৈরি করে তারা। হত্যা পরিকল্পনা কার্যকর করার জন্য পাকিস্তানিরা গড়ে তোলে রাজাকার, আল বদর ও আল শামস বাহিনী। পাষণ্ড কিছু লোকজন যোগ দেয় ওই সব বাহিনীতে। তারা পাকিস্তানি সেনাদের ওপর হত্যা পরিকল্পনার সহযোগিতা করে। তাহলে আমরা অনুচ্ছেদটুকু পড়লাম। অনুচ্ছেদটুকু পড়ার সময় খুব মনোযোগ সহকারে পড়তে হবে, যাতে একবারে মনে চলে আসে তোমার কোন প্রশ্নের উত্তরটা কোথায় আছে। এবার আমি তোমাদেরকে প্রশ্নের উত্তর করে দেখাবো। প্রথমেই আমি আসব 1 নং প্রশ্নের উত্তর আছে কি কি। ঘুমন্ত, নির্বিচারে হত্যা, বিরামহীন, মেধাবী, বরেণ্য, পাষণ্ড, এই যে শব্দার্থগুলো এগুলো তুমি কোথায় পাবে, এগুলো তুমি একটু খেয়াল করে দেখবে। তোমার যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বইয়ে শব্দের অর্থ জেনে নি। এটি দেখো 130 পাতা থেকে তোমার বেশ কয়েকটি পাতা তোমার দেওয়া আছে, প্রায় 4-5টি পাতা তোমাদের জন্য দেওয়া আছে। এই শব্দার্থগুলো ওই 1 নম্বরের উত্তর করতে হলে তোমাকে অবশ্যই এই শব্দার্থগুলো সুন্দর করে মুখস্থ করে ফেলতে হবে, তাহলে তুমি শব্দের অর্থগুলো লিখতে পারবে। সবসময় যে এর ভিতর থেকেই আসবে তা কিন্তু নয়, 2-3টে এর ভিতর থেকে আসে, 3-4টা, আর বাদবাকিগুলো তোমার বুদ্ধি খাটিয়ে অনেকগুলো যদি পড়ো তাহলে ওগুলোর অর্থ তুমি নিজের থেকেই জানতে পারবে। এই জন্য এটা ভালো করে পড়তে হবে। এবার আমি তোমাদেরকে লিখে দেখাই, এখানে পড়েছিল 7টি, আমি কয়টি লিখব বলেই দিয়েছে 5টি। লিখবে 1 নং প্রশ্নের উত্তর, লিখে ঘুমন্ত। হাইফেন দেবে ঘুমিয়ে
আছে এমন শব্দতে বানান ভুল গেলেই কিন্তু সেটি কাটা চলে যাবে, মার্ক কাটা যাবে নির্বিচারে। নির্বিচারে অর্থ কোন রকম বিচার বিবেচনা ছাড়া। বিচার বিবেচনা ছাড়া। বিরামহীন একটানা, বিরামহীন অর্থ একটানা। মেধাবী মেধা আছে এমন, মেধা আছে এমন বা মেধা আছে যার, মেধাবী। বরেণ্য মান্য দেখো সাতটি পড়েছিল, আমি পাঁচটি লিখেছি। ঘুমন্ত ঘুমিয়ে আছে এমন, নির্বিচারে কোনো রকম বিচার বিবেচনা ছাড়া। বিরামহীন অর্থ একটানা। মেধাবী মেধা আছে এমন। বরেণ্য মান্য। যখন এটি হয়ে যাবে তখন তুমি এইভাবে এটাকে দাগ দিয়ে বন্ধ করে রাখবে। এবার একটু ফাঁকা দিয়ে, একদম এই ক্রসের সাথে লিখবে না, একটু ফাঁকা দিয়ে লিখবে দুই নং প্রশ্নের উত্তর। একটু খেয়াল করে দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কোয়ার্তে কি পড়েছে, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে কি ঘটেছিল তার দুটি বাক্যে লেখো। তাহলে তোমাকে কয়েকটি বাক্য লিখতে বলেছে, দুটি বাক্য। এইদিকে একটু খেয়াল করে দেখো যে কি পড়েছিল তোমার। ১৯৭১ সালে ২৫ মার্চ পাকিস্তানি সেনারা গভীর রাতে ঝাঁপিয়ে পড়ে ঢাকার নিরস্ত ঘুমন্ত মানুষের ওপর। একটি বাক্য, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, ব্যারাকে এবং নানা আবাসিক এলাকায় আক্রমণ চালায়। আরও আছে, তোমার দুটো বাক্য লিখতে বলেছে, তোমার পছন্দ মতো তুমি দুটো বাক্য লিখবে। নির্বিচারে হত্যা করে ঘুমন্ত মানুষকে। সবসময় মনে রাখবে, তোমরা তো যখন পরীক্ষা দেবে বা খাতায় লিখবে, তোমাদের আমার খাতায় মার্জিন নেই কিন্তু তোমার তোমাদের খাতায় এইরকম মার্জিন টেনে নেবে। এবার দাগ নাম্বার কখনো মার্জিনের এই পাশে দেবে না, তোমরা দাগ নাম্বারটা দেবে এখানে ক, এভাবে দাগ নাম্বার দেবে। এবার তোমরা এবার উত্তর লিখবে, ২৫ মার্চ রাতে কি ঘটনা ঘটেছিল। একটি বাক্যে লেখো, ২৫ মার্চ রাতে যে ঘটনা
এখানে আর উত্তর লেখার প্রয়োজন নেই, উত্তর এখানে লিখেছো, ক নাম্বার দিয়ে সরাসরি চলে আসবে। 25 মার্চ রাতে যে ঘটনা ঘটেছিল তার দুটি বাক্য বাক্য নিচে দেয়া হলো। এবার তুমি লিখবে 1 নম্বর দিয়ে পাকিস্তানি সেনারা গভীর রাতে ঢাকার ঘুমন্ত নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। দুই নম্বর লিখব তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে ডাকে ও নানা আবাসিক এলাকায় আক্রমণ চালায়। আবাসিক এলাকায় আক্রমণ চালায়। আরো অনেক বাক্য আছে, তোমার প্রয়োজন নেই, তোমাকে দুটি বাক্য লিখতে বলেছে, দুটো শেষ হয়েছে, তুমি এইভাবে দাগ দিয়ে দেবে। আর 2 নং প্রশ্নের উত্তর লেখার প্রয়োজন নেই, তুমি এবার কি লিখবে, খ নাম্বার লিখবে, এভাবে খ দিয়ে খ নাম্বার লিখবে। বলেছে পাকিস্তানি এদেশের বরেণ্য মানুষদের হত্যা করার জন্য কি কি বাহিনী গড়ে তোলে, বরেণ্য মানুষদের হত্যার দুইটি উদ্দেশ্য কি। দেখো এগুলোর প্রশ্ন বলেছিলাম যে 2 নম্বরেরটাও কিছুটা থাকবে আর কিছুটা নিজের বুদ্ধি করে লিখতে হবে। বলেছে কেন বরেণ্য মানুষদের হত্যা করা হয়েছিল, হত্যার দুটো উদ্দেশ্য আর কি কি বাহিনী গড়ে তুলেছিল। এই যে পাকিস্তানিরা রাজাকার আল বদর আল শামস বাহিনী গড়ে তুলেছিল, তাহলে তোমরা তুমি এইভাবে লিখবে যে খ নম্বর দিয়ে পাকিস্তানি পাকিস্তানিরা কি কি বাহিনী গড়ে তুলেছিল, পাকিস্তানি বাহিনীরা বাহিনী পাকিস্তানি বাহিনীরা রাজাকার রাজাকার আল বদর ও
আলসামস বাহিনীর সামস বাহিনী গড়ে তুলেছিল। তাহলে তোমরা ঠিক এইভাবে প্রশ্নগুলোর উত্তর করবে। বলেছে হত্যার দুইটি উদ্দেশ্য কি? এক দিয়ে লিখবাই এদেশকে মেধা শূন্য করা, মেধা শূন্য করা, এদেশকে অভিভাবক শূন্য করা। এইভাবে তোমরা প্রশ্নগুলোর উত্তর লিখবে। ওয়ান নাম্বারটাও ঠিক এইরকম, তবে এটি তোমাদের নিজে তৈরি করে লিখতে হবে, হুবহু প্রশ্নের উত্তর এখানে তোমরা পাবে না। বলেছে যারা 1971 সালে নিরীহ বা অপরাধী মানুষের হত্যা করেছে তাদের প্রতি তোমার চারটি মনোভাব, এটি তোমার নিজের থেকে লিখতে হবে। তাহলে তোমরা বুঝলে যে তোমরা অনুচ্ছেদটি পড়ে কীভাবে উত্তর করবে, এটি দেখিয়ে দিয়েছি। তোমরা আরও বাড়িতে ভালোভাবে পড়বে তাহলে তোমাদের উত্তর করতে অনেক সুবিধা হবে। সবাই ভালো থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।